বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররকাত হ্যালো ভিয়ার্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা বীজগণিতের বিভিন্ন চিত্র অঙ্কন করতে পারি এগুলো বিশেষ করে যখন আমরা গণিতের কোনো প্রশ্নপত্র তৈরি করি তখন কিন্তু আমাদের এই চিত্রগুলো প্রয়োজন পড়ে বিশেষ করে বীজগণিত ক্যাটাগরিতে তো এই চিত্রগুলো কিভাবে অঙ্কন করা যায় মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে সেটা মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা যদি আগে থেকে কেউ এই জিনিসগুলো জেনে থাকেন বা জানা আছে যাদের আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন আর যাদের জানা নেই যে কিভাবে এই চিত্রগুলো অঙ্কন করতে হয় তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বলে দেখি আমরা কিভাবে এই ধরনের চিত্রগুলো অঙ্কন করা যায় তো এখানে আমি একটা প্রশ্ন তৈরি করে রাখছি এটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের একটি প্রশ্ন যে বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো যে এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই যে এর উপর লম্ব তো আমি এই টেক্সটটাকে এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি নতুন করে একটা পেজে নিয়ে গিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি একেবারে একটা নতুন পেজ নিচ্ছি এটাকে একটু ফিট করে নিই ফিট করে নিলাম আমি এখান থেকে নতুন একটা পেজ নিব ঠিক আছে আমি এখান থেকে পেজ ব্রেক দিতে পারি অথবা এখান থেকে আমি সরাসরি একটা পেজ ব্রেক দিয়ে দিই লে আউট লেআউট থেকে ব্রেক এখান থেকে আমি পেজ ব্রেক দিব পেজ ব্রেক ওকে তো উপরেই আমাদের ফাঁকা হয়ে গেছে আমরা উপরেই লিখি এখানেই লিখি সমস্যা নেই ওকে এখন আমি এখানে আপনার চিত্রগুলো অঙ্কন করে দেখাবো তো চিত্রগুলো অঙ্কন করার জন্য আমরা প্রথমে ইনস্টার ট্যাবে যাব ইনস্টার ট্যাবে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে শ্যাব রয়েছে স্যাপ মেনুতে ক্লিক করব এখান থেকে আমরা সবার প্রথমে দেখেন ওভাল নামে একটা স্যাপ আমাদের দেওয়া রয়েছে তো সবারই এটা দেওয়া থাকে আপনি এখানে যদি না পান তাহলে আপনি নিচে দেখিয়ে আসবেন যেখানে বেসিক শেপ এখানে ওভালটা পেয়ে যাবেন তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে ধরে রেখে এভাবে একটা শেপ ক্রিয়েট করবেন তো আমি এই সাইজে একটা শেপ ক্রিয়েট করে নিলাম নেওয়ার পরে আমরা শেপ ফরম্যাটে ক্লিক করব এই শেপটাকে সিলেক্ট করে এখান থেকে ফিল কালার টেকে আমরা নো ফিল করে দেব শেপ আউটলাইন যেটা রয়েছে প্রথমে ওয়েট যেটা রয়েছে ওয়েটটাকে আপনি আপনার মতো করে দিয়ে দেবেন তো আমি আপনাদের বোঝানোর সুবিধার থেকে আরেই দিয়ে দিলাম পিটি এরপরে এর কালারটা আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিব ঠিক আছে ওকে এই কালারটি দিয়ে দিই এই কালারটা দিলাম দেওয়ার পর এখানে দেখেন আমাদের যে সার্কেলটা নিলাম সার্কেলটার হাইট এবং ওয়েট কত দুই দশমিক এটে তাই না এখন আমরা আবার চলে আসবো আমাদের এখানে ইনসার্ট মেনুতে আবার শ্যাপে ক্লিক করব এখান থেকে আমাদের দেখেন এখানে আমাদের ট্র্যাঙ্গেল একটা শ্যাপ রয়েছে এটা হয়তো আপনার নিচে পাবেন এই যে বেসিক শ্যাপের ভিতরে ট্র্যাঙ্গেলটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আগের মতো একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটা শেপ তৈরি হয়ে যাবে এখন আমরা শেপ ফরমেটে ক্লিক করে এখানে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন এই এরো বাটনে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে যদি রেশিও লক করা থাকে লকটা তুলে দিব তুলে দিয়ে এখানে হাইট যেটা রয়েছে আমাদের ওটা ছিল টু পয়েন্ট এইট এইট তাহলে এটা দেবো আমরা ওয়ান পয়েন্ট ফোর ফোর ঠিক একইভাবে এই জায়গাতে দেবো আমরা ওয়ান পয়েন্ট ফোর ফোর দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব তাহলে শেপটা আমাদের হাইট এবং ওয়েট এটার অর্ধেক হয়ে যাবে আমাদের সার্কেলটা ছিল সার্কেলের অর্ধেক হয়ে যাবে এটা এটাকে আমরা ড্রাগ করে এনে মিডল বরাবর বসাবো এই শেপটাকে আমরা মেডিল বরাবর বসে আগে ওকে এটাকে তখন ড্রাগ করে নিচে নামা নিয়ে আসবো এখান থেকে শ্যাপ ফিলে যাব নো ফিল শেপ আউটলাইন প্রথমে আউটলাইনের ওয়েটটা আমরা আড়াই পিটি করে দিব এখান থেকে শেপের কালারটা ঠিক আগের কালারটাই দিয়ে দেব এটা অ্যাডজাস্ট হয়েছে কেন্দ্রে দেখানোর জন্য এটা একটু প্রয়োজন বলতে আমরা একটু জুম করে নিব যাতে আমরা পারফেক্টলি ভাবে কাজটি করতে পারি ওকে আমি এটুকু নিলাম ঠিক আছে টু উপরের দিকে তুলি ওকে তো দেখতে পাচ্ছেন এদের কিন্তু আমরা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে একটা লম্বর কথা বলছিল লম্বা ডকন করতে হবে লম্বার জন্য আবার আমরা ইনসার্টমেন্টেতে যাবো এখান থেকে শেপ শেপ থেকে আমরা বেসিকের ভিতরে আসবো একটু নিচের দিকে আসবো আমরা এখান থেকে লাইন খুঁজে বের করবো ঠিক আছে হয়তোবা আপনি এখান থেকে কথা একটা পেয়ে যাবেন লাইন শ্যাপটি তো আমাদের এখানে উপরে দেখেন লাইন নামে একটা শ্যাপ রয়েছে লাইনে ক্লিক করব লাইনে ক্লিক করার পর শিপ বাটন প্রেস করে ধরে রেখে এখানে একটা ক্লিক করবো ক্লিক করে ড্রা করে সজাগ করে এখানে একটা লাইন তৈরি করে নেব তো আমি এবার নিলাম এরপরে এখানে শ্যাপ ফরমেটে ক্লিক করব শ্যাপ ফরমেট থেকে শেপ আউটলাইনে যাব এখান থেকে আমরা আউটলাইনে কালারটা দিব এই কালারটি শেপ আউটলাইন যেটা আমাদের ওয়েটটা ঠিক আগের মতো আর পিটি করে দিব দেওয়ার পরে এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করবো এই শ্যাপটাকে সিলেক্ট করলাম শিপ বাটন প্রেস করে তিনটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা শেপ ফর্মেটে থাকবো এখান থেকে অ্যালাইনমেন্টে ক্লিক করব এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করব তাহলে তিনটে আমাদের মেডিলে হয়ে যাবে বাইরে একটা ক্লিক করব দেখেন এটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমাদের এটা নামকরণ করতে হবে যে কোথায় কি আমাদের বসবে বি সি ডি এস যাই লেখার প্রয়োজন এখন সার্কেলের ভিতরে লেখাগুলো লিখতে হবে লেখার জন্য আমরা আবার ইনসার্ট মেনিতে যাব এখান থেকে শ্যাপে ক্লিক করব শ্যাপ থেকে বেসিক শ্যাপ এখান থেকে দেখেন প্রথমেই একটা শ্যাপ রয়েছে ইয়ের মতো দেখতে এটাতে একটা ক্লিক করব ক্লিক করে বাইরে যা স্টা এভাবে ক্লিক করব এখানে একটা বক্সের মতো তৈরি হয়ে যাবে আমি প্রথমে লিখলাম এখানে এ এটা একটু ছোটো করে নেব বক্সটাকে তারপরে হোমে ক্লিক করব ফোনটির সাইজটাকে আমি এখান থেকে টুয়েলভ করে দিচ্ছি টুয়েলভ এটাকে করে দিচ্ছি এখানে বোল্ড আর ফোনটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিব ঠিক আছে যেহেতু আমরা শ্যাপের যে কালারটা দিয়েছি ওই কালারটা এখানে দিব তারপরে এই শ্যাপটাকে সিলেক্ট করবো মানে বক্সটাকে সিলেক্ট করবো শেপ ফর্মেটে ক্লিক করব এখান থেকে আমরা ফিল কালার এখান থেকে করে দিব নো ফিল আউটলাইন এখান থেকে করে দিব নো আউটলাইন তারপর এটাকে হালকা একটু বড়ো করে নিব ওকে তো এটা আমি নাম দিলাম এই জায়গায় থাকবে এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটার নাম দিলাম আমি এম এম আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম উপরে চলে গেল এটা নিচে নামানি এর নাম দিব আমি ড্রাগ করে আনি অ্যাডজাস্ট করে নিতে হবে এর নাম দিবো এখানে বি এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটাকে মুখ করে উপরে নিয়ে গেলাম এর নাম দিলাম আমি সি আবার এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটাকে উপরে নিয়ে গেলাম এর নাম দিলাম ডি শিপ বাটন ধরে ডি দিলাম এটাকে জুম আউট করি একটু তাহলে দেখেন আমাদের কিন্তু এই সার্কেলটা এখানে ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে প্রথম যে শেপটি ছিলাম আমি যে পরের পেজে যাই এই যে এটা এটা আমাদের তৈরি হয়ে গেল এখন এটা তৈরি করবো কীভাবে সেম প্রসেসে আমরা এটা তৈরি করবো তো এটাকে আগে আমরা একটু গ্রুপ করে রাখি তো এটাকে আমি সিলেক্ট করলাম সিপ বাটন দিয়ে এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করলাম এম এখান থেকে বি এই সার্কেলটা এই লাইনটা সবগুলোকে সিলেক্ট করে মাছের পাশে ক্লিক করলাম এখান থেকে গ্রুপে ক্লিক করে গ্রুপ করলাম গ্রুপ করার পর এটাকে আমি গ্রুপ করে এক সাইডে রাখতেছি আমি এদিকে রাখলাম ঠিক আছে রাখার পর সেম প্রসেসে আমরা এখন এখানে আরেকটা শ্যাপ তৈরি করব। আবার চলে যাবো ইনসার্ট মেনুতে এখান থেকে শ্যাপ শ্যাপ থেকে ওভাল শ্যাপটিকে আমরা সিলেক্ট করে নেব তারপরে শিপ বাটন প্রেস করে ধরে রেখে এভাবে একটা শ্যাপ ক্রিয়েট করে নেব তো আমি এই শ্যাপটা নিয়ে নিলাম এখানে তো এটাকে আমরা তিন করে দিই অথবা এখানে যেটা ছিল আমাদের এখানে ক্লিক করে আমরা টু পয়েন্ট এইট এর দিয়ে দিই আমরা একই সাইজের নেব তাহলে জিনিসটা সুন্দর লাগবে ঠিক আছে টু পয়েন্ট এইট দিয়ে দিলাম দিয়ে ওকে বারণে ক্লিক করলাম তো সাইজটা আমাদের সেম হয়ে গেল সেম প্রসেসে আমরা এখান থেকে ফিল কালার যেটা রয়েছে ফিল কালারটাকে নন করে দেব ওয়েটটাকে আমরা এখানে আইপিটি করে দিবো কালারটা আমাদের আউটলাইনে এই কালারটা দিয়ে দিব ঠিক আছে তাহলে আমাদের এখানে এই কালারটা চলে আসবে এখন আমরা যে কাজটি করব আবার এখান থেকে ইনসার্ট ট্যাবে ক্লিক করতে পারি অথবা দেখেন এখানে আমাদের শ্যাপ মেনে চলে আসে তো এখান থেকে আমরা ইনসার্টে যাই ইনসার্ট থেকে শ্যাপ শ্যাপের পর থেকে রেক্ট্যাঙ্গেল শ্যাপটাকে অথবা এখান থেকে এই শ্যাপটাকে ট্র্যাঙ্গেল যে কোনো একটা শ্যাপ আমরা সিলেক্ট করে দেবো তো আমি এই ট্র্যাঙ্গেলটা সিলেক্ট করলাম শিপ বাটন ধরে ড্রাগ করে এভাবে নিয়ে আসলাম এটাকে আমরা রোটেট করব তার আগে এখানে আমাদের যে সাইজটা সাইজটা ঠিক করে দিতে হবে তো এখানে আমাদের সাইজ যেটা হবে সেটা হচ্ছে ওয়ান এখানে আমি দিলাম ওয়ান সরি ওয়ান পয়েন্ট ফোর ফোর দুই জায়গায় আমরা একই সাইজ দিয়ে বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে আমি রোটেট করে দিব এইভাবে রোটেট করে দিয়ে এটাকে আমি এইভাবে অ্যাডজাস্ট করে দিব তারপরে এটার যে আমাদের ফিল কালারটি রয়েছে ফিল কালারটি পুরো নন করে দিব তারপরে হচ্ছে নন হয় নাই এখান থেকে নন করে দিব স্টকে যাব আউটলাইনটাকে আমরা এখানে আর পি টি করে দিব তারপরে এখানে আউটলাইনের কালারটা দিয়ে দিব ওকে এটাকে অ্যাডজাস্ট করে এখানে নিব। আমরা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব দুইটা সাহেবকে একসাথে সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইনমেন্টে যাব তারপর এখান থেকে আমরা মেডিল অ্যালাইনমেন্ট করে দেব মেডিলে চলে আসবে একটা বাইরে ক্লিক করব এটাকে ধরবো ধরে হালকা একটু রাইট বা লেফট সাইডে দিয়ে দেব তাহলে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হওয়ার পর আমাদের এখানে যদি যাই এখানে দেখতে পাচ্ছি আমাদের দুই দিকে দুটো লাইন ছিল তাই না তো এই লাইনগুলো দেওয়ার জন্য আমরা এখানে আবার আসবো আসার পর এখান থেকে চলে যাব ইনসার্টে ইনসার্ট থেকে শেপ শেপ থেকে লাইনটাকে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করে নিয়ে একটু জুম করে নিব যাতে আমার কাজগুলো পারফেক্টলিভাবে করতে পারি ওকে এখানে ধরে আমরা কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্রাগ করে এখানে একটা এভাবে ক্রিয়েট করে নিব লাইনটা হয়ে যাবে এখান থেকে আউট লাইনে আউটলাইনের কালারটা দিয়ে দেবো এই কালারটি তারপর এখান থেকে ওয়েটে যাব ওয়েটে যাওয়ার পর আরআইপিটি দিয়ে দিব তাহলে দেখেন আরআইপিটি হয়ে গেছে একটু বাইরে ক্লিক করি একটু বড় হয়ে গেছে এটা একটু নিচে নামা একটু ডান দিকে দিয়ে দিই শিপ বাটন ধরে এটাকে হালকা একটু ছোটো করে নিলাম ওকে এবার ঠিক আছে তো এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটাকে ধরে রেখে ড্রাগ করে আমি এ বরাবর নিয়ে আসবো এখানে ওকে তাহলে দেখেন আমাদের কিন্তু ডিজাইনটা হয়ে গেছে এখন আমাদের কী করতে হবে ট্যাক্সগুলো লিখতে হবে ঠিক আছে তো ট্যাক্সগুলো লেখার জন্য আমরা সেম প্রসেসে চলে যাব ইনসার্ট মেনুতে এখান থেকে চলে যাব শ্যাপে শ্যাব থেকে ট্যাক্স বক্সটাকে ক্লিক করে এখানে একটা শ্যাপ বক্স তৈরি করে নিব তারপর এখানে লিখলাম আমি এ ফোনটার সাইজ আমি ঠিক করে দেবো এখান থেকে হোমে ক্লিক করে আমি এখান থেকে দিয়ে দিলাম টুয়েলভ টুয়েলভ এটাকে আমি বোল্ড করে দিচ্ছি ফোনটা কালার এটা দিয়ে দিলাম তারপরে এটাকে আমি ধরে এখান থেকে ফিল কালারে আবার ক্লিক করবো যে শ্যপ ফরমেট এখান থেকে শ্যাব ফিল এখান থেকে নো ফিল শ্যাপ আউটলাইন এখান থেকে নো আউটলাইন নো আউটলাইন দিয়ে এখন আমার নামগুলো দিয়ে দেবো এখানে দিলাম আমি এ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এটাকে ধরে আমি এ বার আবার নিয়ে আসলাম এর নাম দিলাম আমি এখানে বি এটাকে ধরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম তারপরে এর নাম দিলাম আমি এখানে সি তা আপনি যে কোনো নাম দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই আমি যেটা দিচ্ছি চিটা যে দিতে হবে এমনটা না আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম এর নাম দিলাম আমি ডি ডি আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটাকে আমি নিয়ে যাবো মাছ বরাবর এই জায়গায় এর নাম দিলাম আমি ই তাহলে দেখেন আমাদের কিন্তু শ্যাপ ক্রিয়েট করা কমপ্লিট এভাবে মূলত আমাদেরকে যে মেতে যে শ্যাপগুলো রয়েছে সেই শ্যাপগুলো ডিজাইন করতে হয় আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতেই পেরেছেন তারপরে যদি আপনাদের সমস্যা মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন সেই বিষয়গুলো আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এখানে যে আমি ট্র্যাঙ্গেলটি নেছি এখানে কিন্তু একটা আলাদা ট্র্যাঙ্গেল নেছি এখানে কিন্তু আলাদা একটা নেছি তো যেটা আপনার মনে হবে আমি আবার ইনস্টারে যাচ্ছি ইনসার ইনসার থেকে শেপ আপনি চাইলে এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন যে কোনো একটা নেবেন তো এটা নিলে ডিজাইনটা সুন্দর হবে এটার থেকে ঠিক আছে তো আপনি এটা নিয়ে কাজ করবেন তাহলে ভালো হবে রাইট রেক্ট্যাঙ্গেল যেটা রয়েছে এটা নিয়ে ঠিক আছে আর হচ্ছে আমাদের ইস ইলোস কি যে লেখা আছে লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না যাই হোক তো আপনি এখান থেকে এটাকে নিয়ে নেবেন ঠিক আছে এটা নিয়ে কাজ করবেন তাহলে জিনিসটা সুন্দর হবে এবং দেখতেও সুন্দর লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ